কভারেজ পছন্দ করছি না, তা আমি যাইয়ে তো বেতা বেশি থাকতে পারি না, খারাপ লাগে। তখন কি হারবো, একদিন এসে বলে যে অমুক জায়গায় কবু যা আছে খুব ভালো বেতা বেশি সারি দেয়, আর সেই জায়গা দৌড়ায় শিউলে চল্লিশ একবারে কাবনাতে। ওই সমস্যা হলে একটা জিরিক দিটি এই পাওয়াটা ফুলে দেয়, গিরিটা ফুলে দেয়, বেতা সমস্ত শরীর বেতা, ওষুধ পানি খায় বেতারা গেছে, এই ফুলারাও গেছে, ফুলে গিয়েছিল ফুলার এখানে এই গিরির মধ্যে একটু বেতা পাচ্ছে, আর এই মাজার মধ্যে একটু বেতা আছে, আর এই গিরিটা একটু বেতা আছে। তখন আমার উঠে খায়নের ক্ষমতায় ছিলেন না, দড়ি এত বেতা, দড়ি আর পাওটা উনি ফুলিয়ে বন্ধ, তখন সব বেহান হলে পা মা তখন শুয়ে তখন এই তিন জায়গা সমস্যাটাই ঠেকতে চান বড় আছে। ডাক্তার আসতে বলতেছে বহু, এত ডাক্তারের কথা বলা যায়, তো বিশ ত্রিশ জন যেহানে শুনি সেহানে চলে, তার সাথে দেখাইছি নাটক, তারপরে ইন্ডিয়া পর্যন্ত চলে গেছি। এরকম বাচ্চারা তো মন খারাপ থাকে, মায়ের এরকম অসুস্থ থাকলে তিনটে মেয়ে খালে এরকম মন তো খারাপ থাকে, যারা এরকম অসুস্থ করে আসতে গেছি না, এরা পাঠালে পরে ইন্ডিয়া তাও ইন্ডিয়া যাও, সুস্থ হলাম না। না খারাপ তো লাগে, বাচ্চারা বলে যারা মমন হয় আর কোনোদিন সুস্থ বলে, এরকম অবস্থায় মনে হয় চলে যাবো জনে আইতেন, ছাল বলে সেই খারাপ লয় নিজের কাছেও খারাপ, যে মনে হয় তো এরকম ফুলি গেছিলি যে আর মনে হয় এই পা কি আর ভালো, সবাই তো চিন্তা করতে, আর যে পা তো রক্ত জমা থাকতে সবাই আর ভয়টাই দেখাইতে যে এরকম ঘটনা। ওই তো এটা করছে কি কোমলে পরে ষোলো সতেরো বছর এই অসুখটা, শুধু এই জহর নাচ শরীরটি মোর একটা কাজ করতে লাগে, জহর নাচ শরীরটা শাশুড়ি মুরব্বী মানুষ বসে রাখে, তার কাছে বসলাম, বসে যে উঠে খাড়ালাম বেটা, আর এটা দিলিক বসলে ছোট্ট একটা দিলিক মারলে এই শ্যান তেনে তোমার হলে আমি ন্যাংডা হয়ে গেলাম ঠেকলে, বুঝছো খুব বেতা হইলে এসে বেতার তেনে এরকম হয়ে গেলাম। তারপর বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট দিলাম, দেওয়ার পরেও কোনো কাজ হয় না, সাময়িক কিছুটা সারে আবার এরকম হয়। তো আজ থেকে এটা হচ্ছে আপনার বারো থেকে চোদ্দ বছর আগে, বিভিন্ন জায়গায় দৌড়াই কিন্তু কোনো কাজ হয় না। সবাই যে বলে যে অ্যাথলেটিক্স বাতের কথা বলে, বাঙালি যতগুলি ডাক্তার দেখাইছি স্যার, যেমন সাজ্জাদ হোসেন উনি ওইটাই ধরছে, তারপর অনেকে এটা ধরছে, তারপর ভারতেও নিয়ে গেছিলাম, এটা উনিও ওইটাই ধরছে যে বলছে যে এটা হচ্ছে সবচেয়ে মানে বাত রোগের মধ্যে সবচেয়ে যেটা খারাপ সেটা। আমার বোনের যখন প্রথম হয়েছিল তখন হয়েছে গা উনি মানে পায়ের থেকে একদম ফুলে যন্ত্রণায় উনি বিছনায় পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে আমরা অনেক ডাক্তার দেখাইছি, বাংলাদেশের অনেক ডাক্তার দেখেছি, ঢাকাতেও দুই তিন জায়গা আমরা দেখাইছি, দেখানোর পরেও কোনো ফল হয়নি। তারপরে আমরা এখান ইন্ডিয়াতেও নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে যখনই কোনো ই হলো না, আবার বাড়িতে নিয়ে আসার পরে আবার আমরা অনেক ডাক্তার দেখাইছি, বাংলাদেশে অনেক ডাক্তার দেখানোর পরে আমার ভাই হলে কিন্তু সিঙ্গাপুরে থাকে, উনি হলে কেন ইয়েতে ফেসবুকে হয়েছে গা এই ডাক্তারের হয়েছে গা ই দেখেছিল, দেখার পরে ইনার কথা বলে, বলার পরে তখন আমরা এখানে আসি। আসার আগে কিন্তু একদমই হাতটা এই বাম হাতটা নাড়াতে পারতো না, উঠাতে পারতো না, উঠাতে পারতো না, বাম পাটা পড়ে গেছিল আর ফুলে গেছিল, পা দিয়ে সর্ব একবার মাথা থেকে পা পর্যন্ত একদম ফুলে গেছিল। ফুলে যাওয়ার পরে আমরা তো ভাবছিলাম যে এটা সে আর মনে হয় উঠবে না, আসলে উঠবে না, আমরা এটা ভাবিছিলাম আমরা সবাই, মানে আমরা কান্নাকাটি করা এই করা এগুলো মানে সবার মধ্যে ই করতেছিল। করার পরে এখানে আসার পরে দেখলাম যে দুই দিন তিন দিন চিকিৎসা করার পরে সে এখন মোটামুটি ভালো হাঁটতে পারে, হাঁটার পরে তখন আমরা ভাবলাম যে তার এখন সুস্থ হবে, হয়তো এই চিকিৎসাতে এই ডাক্তারের এতে সে ভালো হবে, ভালো হবে, এই জন্য এখন সে মোটামুটি খুব ভালো আছে, ভালো আছে। শুনি ওই ডাক্তার যে কয়দিন আমাদের ঈদ এসে দেখানোর, আমরা সেই কদিন দেখাবো, দেখানোর পরে আমরা আশা করতেছি যে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, একদমই ভালো হয়ে যাবে। এখন যতটুকু আছে যতটুকু আছে আমরা এই কদিন চিকিৎসা করে আমরা আশা করতেছি যে ভালো হয়ে যাবে। আমাদের আত্মীয় স্বজন সবাইকে আমরা ফোন করে করে বলতে, তারা সবাই খুশি, সবাই আল্লাহর কাছে সবসময় দোয়া করতেছে যে ভালো হয়ে যেন সুস্থ হয়ে বাড়িতে আসে।
আমরাও আশা করতেছি যে আমরা এই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি যাব অনেক বছর 16 বছর 15 থেকে 16 বছর ধরে এই রকমের ছিল আমাদের খুব অনেক অনেক আনন্দ লাগছে যে সে এখন হাঁটতে পারতেছে এইজন্য তো আমরা আশা করতেছি যে সে এখন সুস্থ হবে ইনশাআল্লাহ এই ডাক্তারের ইয়েতেই সুস্থ হবে হয়তো আল্লাহ পাকেরও একটা ই ছিল যে উনি হয়তো এখানে হলে জ্ঞানী আসবে যে ইনার দ্বারাই সুস্থ হবে তা আমরাও মনে করছি যে উনি এটাই সুস্থ করতে পারবে এখন মোটামুটি আমার বড় আপা খুব ভালো আছে এই কাজগুলো আমি সব এখন করতে পারবো না কিন্তু আমার হালকা একটু সমস্যা লাগে এরকম ধর হাঁটা নাই তো এজা খালি শুয়ে থাকিস না এজাটা বসে মানে একটা কাজ কর তাই এরকম বসে পারতেছি এরকম মোটা বসা করলেই পরে তাহলে আর দূর তো একটু ছুটে যাবে নি হ্যাঁ এই তো কোনো সমস্যা হচ্ছে না তাহলে তাছাড়া আমি হেলে বসে পারতাম না এটাই তাই আমি মানে টিভিতে এনারে দেখেছি দেখার পরে যে সমস্যা করে সে তো বিভিন্ন জায়গায় দূর আছে এখন আমার চিকিৎসার জন্য আমি এখানে আসছি আনার পর আজ 11 দিনতম দিনে আমার রোগী মোটামুটি ভালো চলা করতে আমি বিছানায় শুলে পরে একা উঠার কোনো ব্যবস্থা ছিল না হাত ধরে তাকে বসা দিলে পর তারপরে চলতে পারতো এবং এমন হয়েছিল যে স্যার যে হাঁটা চলে একদিক দিয়ে বা দিয়ে এরকম হয়ে গেছিল তো এখন তো মোটামুটি স্বাভাবিক আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড শ্যামলী রিং রোডে নিয়মিত প্র্যাকটিস করছি আলহামদুলিল্লাহ আমাদের যে রোগীর কথা আপনারা শুনতে পারছেন উনি মহান রব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করেছেন এবং আল্লাহ পাক আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক ওনাকে সুস্থতা অবস্থায় রাখবেন আমরাও দোয়া করি আপনারাও সবাই রোগীর জন্য দোয়া করবেন শিউলি খাতুন বয়স 42 এবং ওম্যান অফ পাবনা আমাদের ঐতিহাসিক জেলা পাবনা জেলা সবাই চিরের তো উনি আসলে অনেক জায়গায় ঘুরছেন অনেক জায়গায় বিভিন্ন থেরাপি নিয়েছেন ওষুধ খাচ্ছেন তারপরে বিভিন্ন জায়গায় আকুপাঙ্কচার নিয়েছেন বিভিন্ন থেরাপি নিয়েছেন উনি সুস্থ হতে পারেন নাই এবং এক পর্যায়ে আমাদের এখানে ডিজেবল অবস্থা একেবারে কমপ্লিট চলাফেরা বিহীন উনি এখানে এসে ভর্তি হন তো উনি আসলে অটোইমিউন ডিসঅর্ডার আক্রান্ত আর্থ্রাইটিস রোগ যেটা বলি আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস পাশাপাশি ওনার আরও কিছু কোমরবিডিটিস ছিল যেমন হাইপোথাইরয়েড কোলেস্ট্রলের পরিমাণ বেশি ছিল ওনার এনিমিক ডিজিজ এবং ওনার হাঁটু ক্ষয় হয়ে গিয়েছিল অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জেস এই ডিপিআরসি একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডাক্তার আছে এখানে এবং রিহাব ফিজিও চিকিৎসা আমরা বাংলাদেশে ফার্স্ট চালু করি এবং আলহামদুলিল্লাহ এই চিকিৎসা আপনারা দেখছেন আমাদের বহু ভিডিও আমাদের আমার ইউটিউব ফেসবুকে গিয়ে দেখবেন অনেক রোগীরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন এবং এটা এমন একটা চিকিৎসা যেটা প্রিভেনশনও করে মানে আপনি ভবিষ্যতে পঙ্গুত্ব থেকে বাঁচতে পারবেন এই এই চিকিৎসাটা নিলে না হলে আস্তে আস্তে ডিজেবল হয়ে যায় মানুষ ওষুধ খেয়ে 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 হয়তো ব্যথা মিনিমাইজ করার চেষ্টা করে কিন্তু শারীরিকভাবে তার মাসেল দুর্বল হয়ে যায় জোড়াগুলো নষ্ট হয়ে যায় রেঞ্জ অফ মোশন নষ্ট হয়ে যায় ক্ষয় হতে থাকে মানে এক পর্যায়ে ডিজেবল হয়ে যায় আপনারা একটু খেয়াল করবেন উন্নত বিশ্বে দেখবেন 80-90 বছর মানুষও কিন্তু সাইক্লিং করে সাঁতার কাটে দৌড় দেয় ঠিক না হাউ ক্যান ইট পসিবল এটা হচ্ছে তারা রিহ্যাব ফিজিও চিকিৎসার মাধ্যমে এই যে চিকিৎসা আমরা করি ডিপিআরসিতে এই চিকিৎসা এবং আমাদের যে রিসার্চ বেস ট্রিটমেন্ট প্রোটোকল যারা মেনটেন করে তারাই আশা করি যত বয়সী হোক না কেন মৃত্যুর আগ পর্যন্ত ফিজিক্যালি সে ফিট থাকতে পারবে এটি আমাদের মূল মোটো আমরা মানুষকে চাই মানুষ মহান রব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি এবং আল্লাহ পাক বলছে তোমরা বিচরণ করো তো বিচরণ করতে গেলে আমাদের মুভমেন্ট করতে হবে মুভমেন্ট করবে কিভাবে হাঁটু ব্যথা কোমর ব্যথা চলতে পারে না প্যারালাইসিস আর্থ্রাইটিস সো সেটাকে রিহ্যাব ফিজিও চিকিৎসায় ভালো রাখতে হবে সবাই আমাদের জন্য ডিপিআরসি টিমের জন্য দোয়া করবেন আমরা দোয়া চাচ্ছি আপনারাও ভালো থাকেন আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যেন আপনাদের আত্মীয় স্বজন যারাই জাতীয় সমস্যা আক্রান্ত তারা যেন বুঝতে পারে এবং আমরা প্রত্যেকটা জিনিস রুগীর লাইভ কথা রুগীর কথা রুগী ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি রুগীর বাসা কোথায় ইনশাআল্লাহ আসলে জ্ঞান রহমান রব্বুল আলামিনের কাছ থেকে আসবে আমরা শুধু পড়ালেখা করি রিসার্চ করি এছাড়া কিছু না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আমরা জানি আপনার প্রিয়জন
আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।